উচ্চ মুনাফায় ঋণ দিয়ে ফসল আবাদ করে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার রাজীবপুরের বানভাসী কৃষকরা। চলতি মৌসুমে দীর্ঘস্থায়ী বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পেরে কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তাই সরকারিভাবে প্রণোদনা ও ক্ষতি পুষিয়ে ওঠার মতো সহযোগিতা দাবি কৃষকদের। জানা গেছে কুড়িগ্রামের রৌমারী রাজীবপুরে চলতি বছরে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুই উপজেলায় নয়টি ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ পানিবন্দী থাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। প্রায় দুই মাস যাবৎ স্থায়ী বন্যা থাকায় মাঠে রোপণকৃত ধান, পাট, আখ, তিল, কাউন, চেনাবাদাম, সবজি তলাসহ বিভিন্ন প্রকারের সকল ফসল নষ্ট হয়। বর্গা চাষিরা জানান, 80,000 টাকা ঋণ করে 8 বিঘা জমি বর্গা নিয়ে পাট, ধান, তিল আবাদ করেছেন, কিন্তু বন্যার পানি তা সম্পূর্ণ নষ্ট করে যায়। এতে চারা সংকটে আমন আবাদ করতে হিমশিম খাচ্ছেন তারা। হ্যাঁ, মোটামুটি আমাদের ধান, পাট, তারপরে কাউন, চিনা, তিল, হ্যাঁ এগুলো তলিয়ে গেছে, এগুলো অর্ধেকের বেশি তলিয়ে গেছে, কাটতেই পারিনি, কিছু কাটছি, তারপরে অনেক কাঁচা, হ্যাঁ নষ্ট হয়ে গেছে, বন্যা সব ডুবে গেছে, ডুবে যা মনে করে এখন আমরা সম্পূর্ণ ডুবে গেছে, এখন তো কাছের পাতা পাতা খেয়াল বাঁচতে আছে। আচ্ছা, এতে অনেক জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। রৌমারী রাজীবপুর কৃষি বিভাগের পক্ষ থেকে সরকারের দেওয়া সহযোগিতা কৃষকরা পাচ্ছে কিনা জানতে চাইলে রৌমারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, এবারে বন্যা ও পাহাড়ি ঢলে রৌমারীর কৃষকরা 57,70,59,000 টাকা, রাজীবপুরে 45,80,57,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। জল এবং অতিবৃষ্টির কারণে বন্যার ফলে আমাদের রৌমারী উপজেলাতে পানি নেমে যাওয়ার পরে আমাদের বিস্তারে আমাদের ক্ষতি হয়েছে 208 হেক্টর জমিতে, আউশ আমাদের ক্ষতি হয়েছে 2,237 হেক্টর জমিতে, এবং শাকসবজি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে 153 হেক্টর জমিতে, মরিচ আমাদের 60 হেক্টর জমিতে, এবং পাট আমাদের 1,442 হেক্টর জমিতে। এভাবে মোট আমাদের ক্ষতি টাকার পরিমাণ প্রায় 56,77,63,000 টাকার মতো প্রায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার আমাদের প্রায় 32,000 পরিবার এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।